हेलो बंधुरा, गुड मॉर्निंग। वाइल्ड लाइफ्स एंड मोरे तुम्हारे सबाई के स्वागत और अनेक अनेक भालोबासा। नतून भिडियोर साथे तुम्हारे सबा के करी वेलकाम। तुम्हारा सबा केमन आछो? आशा करछि सबाई भालो आछो, सुस्थ आछो और आमिओ भालो आछि। आमरा सकाल सकाल उठे पड़ेछि, एखन बाजे सकाल 9টা। आम्रा आज नवद्वीपे मंदिरगुलो घुरे चले जाब पिकनिक स्पटे। एखन चले एसेछि नवद्वीपे पोड़ामातलार मंदिरे। नवद्वीपे आगेओ एसेछि किन्तु तखन एतटा घोरा सम्भव हयनि। सबार साथे एले बेश भालोई लागे, सब किछु घोरा हय। मा भवतारिणीर मंदिर तोमरा सबाई प्रणाम करो। एसेछि नवद्वीपे आरो एकटा मंदिरे, गौरांग देवर मंदिर। एखाने सब कृष्णर मंदिर, तो नवद्वीपे तो कृष्णर मंदिर ही बेशी थाकबे। एई सेई नवद्वीप धाम जा 524 बछर आगे श्री महाप्रभुर आविर्भाव हय। एई नीम गाछेर नीचे जन्म होयेछिलो बोले एर नाम रखा हय नीमाय। एखाने श्री चैतन्य देवर जन्म होयेछिलो। এবার এসেছি গৌর গোপীনাথজি মন্দিরে। টেন্ডের ভেতরে যাব। এই জায়গার সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে 60 ফুটের গৌরাঙ্গ দেবের মূর্তি। এখানে টিকিট কেটে আসতে হবে। টিকিট কেটে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে। 60 ফুটের এই গৌরাঙ্গ দেবের মূর্তি সত্যি এখানকার সবচেয়ে বড় সৌন্দর্য। এখানে অনেক দেবতারই মূর্তি আছে। চলো তোমাদেরকে পুরো ঘুরে দেখাই। মন্দিরের চারিপাশটা বেশ সুন্দর আর অনেকটা জায়গা নিয়ে এই মন্দির। তো আমি আগে আগে যাচ্ছি, গোল্লু আমার পেছনে। ছোটখাটো জায়গার ক্ষেত্রে তোমরা নবদ্বীপটা ঘুরে আসতে পারো, বেশ ভালো জায়গা আর অনেক কিছু দেখারও আছে। এসেছি জয় জয় শ্রী রাধেশ্যামের মন্দির। শ্রী রাধেশ্যামের মূর্তি, গৌরাঙ্গ দেবের মূর্তি। গৌরাঙ্গ দেবের মূর্তি দেখো। এই হচ্ছে জলের মন্দির, শ্রী গোবিন্দ কুণ্ড কোলের গঞ্জ নবদ্বীপ ধাম। এটা জলের ওপরের মন্দির, শ্রী চৈতন্য সারস্বত মঠ। আমরা এবার চলে যাব পিকনিক স্পটে। আমাদের মন্দিরগুলো প্রায় ঘোরা হয়ে গেছে। আমরা নবদ্বীপের বেশ কিছুটা দূরে পিকনিক করবার ভালো জায়গা আছে, ওখানে আমরা পিকনিক করব। আমরা চলে এসেছি পিকনিক করতে। সবাই মিলেমিশে বেশ আনন্দ মজা করে দিনটা কাটাবো। এখানে প্রায় সবাই পিকনিক করতে এসেছে। গোল্ডু এসেই ব্যাট নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। গোল্ডু ছোট থেকে ব্যাট বল নিয়ে খেলতে খুব ভালোবাসে। পিকনিকের জন্যই ও আলাদা করে ব্যাট নিয়ে এসেছে খেলবে বলে। এখানে সকালে জলখাবার করেছে, পকোড়া
ফিস ফিঙ্গার আর কফি। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু গোল্ডু খেলায় ব্যস্ত ছিল বলে ও এখন খাচ্ছে। আমি চারিপাশটা তোমাদের একবার ঘুরে দেখাচ্ছি। এখানে বাচ্চাদের খেলবার জন্য অনেক জিনিস আছে, দোলনা, স্লিপার। এখানে অনেক বাচ্চাই আনন্দ করছে, ওরা তো বাচ্চারা তো খেলবার জন্য জিনিস পেলে খুবই আনন্দ হয়। এখানে ছেলেরা ডান্স শুরু করে দিয়েছে, ওরা খুব আনন্দ সহকারে ডান্স করছে। আমাকে অনেকে জোর করছে যে চলো ডান্স করবে চলো, কিন্তু আমি এসব গানে কি নাচব। এখানে তো যত পুরনো দিনের গানেই ওরা নিজেরাই নেচে যাচ্ছে। আর গোল্ডু দেখো চুপ করে দাঁড়িয়ে আছে, ও তো নাচতে জানে না, ও নাচ করেও না, ও নাচ। ওরা নিজেরাই দেখো পুরনো দিনের গানে নেচে যাচ্ছে, ওদের নাচ দেখে আমার আমার তো সবার খুব হাসি পাচ্ছে। কীরকমভাবে ওরা নাচছে আর নিজেরা খুব এনজয় করছে। আর গোল্ডু তো নাচতে জানে না, ও নাচবে না। অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমরা খেতে বসে যাব। তো লাঞ্চের মেনুতে আছে ভাত, ডাল, তোপসে ফ্রাই, আলু ছুরি ভাজা, দই কাতলা, মাটন, চাটনি, পাঁপড়, দই আর মিষ্টি। খুব ভালো খাবার ছিল, প্রত্যেকটা রান্নায় অসাধারণ, খুব সুন্দর। আর অনেক কিছু লাঞ্চের মেনুতে ছিল। সবাই এবার আমরা সবাই মিলে খেলব মিউজিক্যাল চেয়ার। সবাই আমরা খুব আনন্দ করছি, দেখি মিউজিক্যাল চেয়ারের লাস্ট অবধি কে জেতে। যত খেলাটা আরও পেছোচ্ছে খেলাটা, তত আরও মানে কী বলবো, আরও বেশি শক্ত হয়ে যাচ্ছে খেলাটা। মানে নিয়মটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এবার বসতে হবে সবুজ চেয়ারে। ভুল করে যদি আমরা গ্রে চেয়ারে বসে পড়ি তাহলে আমরা ডিসকোয়ালিফাই হয়ে যাব। মানে এরকমভাবে খেলাটা লাস্ট অবধি কে জেতে দেখা যাক। Find the real me. So let's go. Seize the feeling. Cause you know, oh, it's time for the meaning. Now we show we're coming to win it. It's me.
তো এখন আমরা মাত্র দুজন বেঁচে আছি মিউজিক্যাল চেয়ারের মধ্যে। দেখি কে ওখানে ওই সবুজ চেয়ারের মধ্যে ওই লেবু একটা দেওয়া আছে, ওই লেবুটা কে নিতে পারে ফার্স্টে আগে বসে। তো দেখি আমাদের মধ্যে কে জেতে লাস্ট অবধি। খুবই এক্সাইটেড আমরা দুজনে জিততে পারি। তো দেখো খেলা হার জেতাটা বড় ব্যাপার না, কিন্তু মানে আনন্দটাই সব থেকে বেশি ভালো লাগে খেলার নিয়ম অনুযায়ী। Cause you know, it's sad for meaning. Now we show we're coming to win it. Thank you.